বন্ধুরা আশা করি ভালো আছেন। ফাইভ দিয়ে আপনি কিভাবে একটি আম আঁকবেন? প্রথমে আমি একটি ফাইভ লিখে নিচ্ছি। এই আমি একটি ফাইভ লিখে নিলাম। এই ফাইভ দিয়ে আপনি কিভাবে একটি আম আঁকবেন? তো বন্ধুরা লক্ষ্য করুন, প্রথমে এই দাগটি ডাবল লাইন, এটির নিচে একটি চাপ, এই দাগটি চলে আসবে এই দিকে। এরপর আপনাকে এই দাগটি নিচের দিকে নিয়ে আসতে হবে। এরপর এখান থেকে পাতা মাঝখানে পাতার দাগ, এরপর পাতার ভেতরের রেখা, এরপর এখান থেকে আরও একটি পাতা, পাতার ভেতরের দাগ, এরপর আপনি ইচ্ছে করলে এখান থেকে আরও একটি পাতা দিতে পারেন, এখান থেকে আরও একটি পাতা দিতে পারেন। এবার কালার, প্রথমে সবুজ, এইদিকে সম্পূর্ণ পাতাতে সবুজ রংটি সুন্দরভাবে মিলিয়ে দিতে হবে। বোটায় খয়েরি, এরপর সম্পূর্ণ আমের ভেতর হলুদ রং, এরপর কমলা রংটি দিয়ে ঠিক এভাবে হালকা শেড দিতে হবে। তো বন্ধুরা হয়ে গেল ফাইভ দিয়ে ম্যাঙ্গো ড্রয়িং। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্টস করে জানাতে পারেন কেমন লাগলো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ঠিক এভাবে এই কমলা রংটি হলুদ রঙের উপর ঠিক এভাবে সুন্দর করে শেড দিয়ে দিতে হবে। তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই, ভালো থাকবেন, খোদা হাফেজ।